একটা চিঠি একজন স্ক্রিপ্টরাইটারের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে তা হয়তো জানা ছিল না জ্যাংয়ের। যখন জানতে পারে সে পৈতৃক সূত্রে বিপুল সম্পদের মালিক, কিন্তু সে সম্পদ যদি লুকানো থাকে শহরের সবথেকে ভয়ঙ্কর জেলের নিচে, যখন সেই লুকানো টিজারের জন্য একজন প্রিজনারে পরিণত হতে হয় তাকে, সে কি পারবে একজন প্রিজন ব্রেকার হয়ে সেই টিজার পর্যন্ত এগিয়ে যেতে? আর এখানেই আসে গল্পের টুইস্ট। আজ বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া চাইনিজ অ্যাকশন ক্রাইম ট্রিজার হান্ট মুভি গোল্ডেন এস্কেপ। গল্পটা শুরু হয় একটা ক্যাসিনো থেকে, যেখানে একজন ফিল্ম প্রডিউসার কিছু স্ক্রিপ্টরাইটারদের সঙ্গে কথা বলছেন। তার মধ্যে জ্যাংও আছে, সেও একজন স্ক্রিপ্টরাইটার। ওই ব্যক্তি এরকম একজন স্ক্রিপ্টরাইটারকে টর্চার করে এবং তার হাত ভেঙে দেয়, কারণ সে সময় মতো প্রডিউসারকে স্ক্রিপ্ট দিতে পারেননি। তিনি জ্যাংকেও জানান তার আর কতদিন সময় লাগবে। উত্তরে জ্যাং জানায় তার প্রায় এখনও এক মাস সময় লাগবে, কিন্তু ওই প্রডিউসার তার কথায় প্রচণ্ড রেগে যান, তাকে চার দিন সময় দেন। সে যদি এর মধ্যে স্ক্রিপ্ট দিতে না পারে তবে ইনভেস্টের সব টাকা তার কাছ থেকে নেবে, আর প্রয়োজনে হত্যা করতে পিছপাও হবে না। জ্যাং কথাটা শোনার পর ডিপ্রেশনে চলে যায়, কি করবে ভেবে পাচ্ছিল না। সে ড্রিঙ্কস করতে শুরু করে, তখন তার কাছে একটা পার্সেল আসে, তাতে একটা লেটার ছিল যেটা তার গ্র্যান্ডফাদারই তাকে পাঠিয়েছিলেন। লেটারটা পড়ে সে বুঝতে পারে তার গ্র্যান্ডফাদার অনেকদিন আগেই মারা গেছে। ওই পার্সেলে লেটারের সঙ্গে একটা ম্যাপও ছিল, তাদের কিছু পৈতৃক সম্পত্তি ছিল যেমন সোনা রূপার বাট ইত্যাদি, কিন্তু সেগুলো এখন একটা জেলের নিচে। তাকে যে ম্যাপটা দেয়া হয়েছে সেখানে ওই সোনার সন্ধান পর্যন্ত যাওয়ার পথ বর্ণনা করা হয়েছে। আসলে অতীতে কোনো এক সময়ে তার গ্র্যান্ডফাদারের বাড়ি সেখানে ছিল, তা ডিমোলিশ করে সেখানে বর্তমানে একটা বিশাল জেল তৈরি করা হয়েছে, আর ওই সোনারূপা জেলেরই নিচে কোথাও চাপা পড়ে আছে। তার কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে তার সব ঋণ শোধ করার, কিন্তু সেটা সম্ভব হবে কিভাবে? একটা জেলের ভিতর থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা অসম্ভব একটা টাস্ক। সে বিভিন্ন রকম ডকুমেন্টারি ফিল্ম দেখে, শেষমেশ একটা ডিসিশন নেয়, তাকে প্রথমে প্রিজনার হয়ে জেলে যেতে হবে, কিন্তু সেজন্য তাকে ক্রাইম করতে হবে। সে ড্রিঙ্কস করে কিছু পুলিশের উপর তার ল্যাপটপ থ্রো করে, আর সেজন্য তাকে জেলে পাঠানো হয়। ওই জেলে নানান কয়েদির মধ্যে ক্যাগ নামে এক কয়েদি ছিল। জ্যাং দেখে তার দিকে অনেক কয়েদি এগিয়ে আসছে আর তার বার্থডে সেলিব্রেশন করছে। আসলে তারা ওই জেলে একটা পরিবারের মতো হয়ে থাকতো, তাদের হেড হিসাবে ক্যাগ ছিল অন্যতম। আজ জ্যাংয়ের প্রথম দিন ছিল এই জেলে, তাই সে একটু নার্ভাস ছিল। ক্যাগ তার কাছে পরিচয় করার জন্য আসে, আর তার পাওয়া গিফটগুলোর মধ্যে থেকে একটা সিগারেটের প্যাকেট জ্যাংকে দেয়, আর সে জানায় আজ থেকে তারা খুব ভালোভাবে ফ্রেন্ড হলো আর জ্যাংকে তারা রক্ষা করবে। পরের দিন ওই জেলে জ্যাং এক প্রিজনারের সঙ্গে কথা বলে। তিনি জানান এই জেলে দুটি গ্রুপ আছে, একটা ক্র্যাগের গ্রুপ যা সবসময় সত্যের সঙ্গে থাকে, আর একটা বিয়াওয়ের গ্রুপ যা খুবই ডেঞ্জারাস, সে কোনো রুলস ফলো করে না। তুমি ওই গ্রুপ থেকে সবসময় দূরে থাকবে। তখন সে জেলের মধ্যে একটা বড় গাছকে দেখতে পায় যেটা তার গ্র্যান্ডফাদারের সময়ের। এখন গাছটিকে দেখে সে গুপ্তধনের ম্যাপটা ভিজুয়ালাইজ করে। সেই সময় বিয়াওয়ের টিম সেখানে উপস্থিত হয় এবং তাকে ধরে নিয়ে যায়। বিয়াওয়ের এক টিম মেম্বার তাকে জানায় প্রতি মাসে বিয়াওকে মানি আর সিগারেট দিতে হবে, আর সেই সঙ্গে খাবারের ভাগও দিতে হবে প্রতিদিন। এরকমই শর্ত অন্যান্য কয়েদিরা না মানায় তাদের খুব টর্চার করে। জ্যাং খুব ভয় পেয়ে যায়, সে এখন তাদের কথায় রাজি হয়। বিয়াও একটা গ্লাসে কফ ফেলে আর সেটা পান করতে বলে জ্যাংকে, যাতে জ্যাং পান করে প্রমাণ করবে সে তাদের বিশ্বস্ত, তবেই এই জেলে বিয়াও তাকে রক্ষা করবে। এবার ওই সময়েই ক্যাগের টিম চলে আসে আর তাকে ওখান থেকে উদ্ধার করে। ক্যাগ জানায় জ্যাংয়ের প্রোটেকশনের দায়িত্ব তারা নিয়েছে। বিয়াও বুঝে যায় তাদের টিমে জ্যাং কখনোই আসবে না। সে ক্যাগকে জানায় যেভাবেই জ্যাং থাক তাকে সুযোগ পেলে হত্যা করা হবে,
আর তার নিজের টিমকে জানায়। জ্যাংয়ের জীবন আজ থেকে যেন নরকে পরিণত করে দেয়া হয়। তারা খাওয়ার সময় নানা রকম কীটপতঙ্গ তার খাবারে মিশিয়ে দিত, তাকে এক প্রকার জোর করত সেগুলো খাওয়ার জন্য। কিন্তু ক্যাগের টিম এগুলো সহ্য করতে না পেরে দুই টিমের মধ্যে লড়াই জড়িয়ে পড়ত। জ্যাংকে নিয়ে প্রতিদিনই জেলের মধ্যে একটা না একটা ঝামেলা লেগেই থাকত। অনেক ওয়ার্নিং সাজা দেওয়ার পরও বিয়াও এবং তার টিম জ্যাংকে ইরিটেট করা বন্ধ করত না। নেক্সট ডে জ্যাংয়ের কাজ এসেছিল জেলের ওয়ারহাউস ক্লিনিং করা। তার কাছে একটা সুবর্ণ সুযোগ আসে গুপ্তধন খোঁজার। সে ওয়ারহাউসে ক্লিনিং করতে করতে একটা লাইব্রেরিতে আসে আর জেলের হিস্টোরি আর লোকেশন ড্রায়াগ্রাম দেখছিল। ঠিক তখন সেখানে বায়ো এসে উপস্থিত হয় আর তাকে খুব টর্চার করে। একটা সময় সে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। এক প্রিজনার দৌড়ে এসে ক্যাগকে জানায় কিছু সময় ধরে জ্যাক মিসিং আছে। তখন ক্যাগ পুরো টিম নিয়ে বিয়ার কাছে আসে, তাকে জানায় যদি জ্যাংয়ের কোনো কিছু হয় তবে তাকে কেউই বাঁচাতে পারবে না। কিন্তু বিয়াওর এতে কিছু এসে যায় না। অনেক খোঁজার পর জ্যাংকে একটা গার্বেজ বিন থেকে উদ্ধার করা হয়। এখন সকলের কাছে একটা খবর ছিল, জেলে খুব বড় রকমের একটা গ্যাং ওয়ার শুরু হবে। জ্যাংক ভাবতে থাকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যেদিন সকলে ফাইট করবে সে তাদের অজান্তে টিজার হান্ট করবে, আর এই টিজার হান্ট করতে গেলে জেলের ম্যাপটা তার কাছে খুবই দরকার, আর সেটা আছে একটা সিক্রেট রুমে। পরের দিন দুই গ্যাংয়ের মধ্যে যখন প্রচণ্ড লড়াই শুরু হয় সেই সুযোগে জ্যাং তখন বেরিয়ে আসে তাদের মধ্যে থেকে, আর প্রিজন ইয়ার্ডের মধ্যে এক গার্ডের থেকে সিক্রেট রুমের চাবিটা সাইলেন্টলি বের করে নেয়। এবার ওই চাবিটা নিয়ে সে সিক্রেট রুমের ডোর খুলতে আসে। ঠিক তখনই বিয়াও তাকে অ্যাটাক করে। বিয়ার প্রচণ্ড মারের আঘাতে তার হাত থেকে চাবিটা ছিটকে যায় এবং একটা রুমের ভিতরে গিয়ে পড়ে, যার ফলে এবারের মতো তার গুপ্তধন খোঁজার সুযোগটা শেষ হয়ে যায়। এই ঘটনার পর গ্যাংওয়ারে অভিযুক্ত সকলকে আলাদা আলাদা সেলে বন্দি করে রাখা হয়। ক্যাগ আর জ্যাংকে পাশাপাশি সেলে রাখা হয়েছিল। ক্যাগ কিছুটা ইমোশনাল হয়ে জানায়, আমি তোমায় অনেক চেষ্টা করেছিলাম রক্ষা করার, এবারের মতো ব্যর্থ হয়েছি, কিন্তু ভবিষ্যতে তোমাকে কখনোই হার্ট হতে দেব না। তখন জ্যাং প্রচণ্ড রেগে যায়। সে জানায় আমি এই গ্যাংওয়ারের মধ্যে পড়তে চাই না, আমি নিজে নিজেকেই রক্ষা করতে পারবো। এবার লাঞ্চ টাইমে এক প্রিজনার এবং গার্ড খাবার দিতে আসে। তখন জ্যাংকে সেই প্রিজনার জানায় সে কিছু বছর আগে ক্যাগের ব্যাপারে কিছু কথা শুনেছিল। তার একটা নিজের ভাই ছিল যার নাম তোমার নামেই জ্যাং। তার ভাই ক্যাগকে বাঁচাতে গিয়ে মারা যায় আর ক্যাগ এখন জেলে। আসলে ও সত্যিই বলেছে তোমার মধ্যে ও নিজের ভাইকে খুঁজে পায়। পরের দিন প্রিজনিয়াডে যাওয়ার সময় ক্যাগের সঙ্গে দেখা করে, তাকে সরি বলে। সেও তার ভাইয়ের মতন তার কাছেই থাকবে। এখন জ্যাং ডিসাইড করে ক্যাগকে সব কিছু জানাবে তার গ্র্যান্ডফাদারের টিজারের ব্যাপারে। জ্যাং ক্যাগকে জানালে তাকে হেল্প করার জন্য সে প্রস্তুত থাকে, কিন্তু পরিবর্তে ক্যাগ কিছু নেবে না। সে জ্যাংকে তার ভাইয়ের মতোই ভালোবাসে আর তার ভাইয়ের সাহায্যের জন্য সে সদা প্রস্তুত। এখন তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করে। প্ল্যান মাফিক তারা আগে জেলের ডায়াগ্রাম সিক্রেট রুম থেকে কালেক্ট করবে। তার জন্য যে গার্ডের কাছে চাবিটি থাকবে তাকে ম্যানেজ করতে হবে, কিন্তু জেলের মধ্যে গার্ডকে ম্যানেজ করা অসম্ভব একটা ব্যাপার। তাই তারা তার ঘাড়ে এক প্রকার কাঠের গুঁড়ো ছড়িয়ে দেয়। ওই গার্ডের কাঠের গুঁড়োতে অ্যালার্জি ছিল। সে অসুস্থ হয়ে পড়লে জ্যাং তাকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর তাকে ইঞ্জেকশন দেয়, রেস্টে রাখে, যার জন্য সে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এখন জ্যাং তার ইউনিফর্ম পরে চাবিটা নিয়ে সিক্রেট রুমে আসে। অনেক খোঁজাখুঁজির পর জেলের সেই ডায়াগ্রামের ফাইলটি সে হাতে পায় আর সেটার মধ্যে থেকে সেই গুপ্তধনের রাস্তাও পেয়ে যায়। এবার জেলের ডায়াগ্রাম অনুসরণ করে তার একটা সুড়ঙ্গ আবিষ্কার করে, অর্থাৎ দুজনে ক্যাগ এবং জ্যাং ওই পথ ধরে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করে। একটা জায়গায় এসে ওয়াল শেষ হয়ে যায়। সেখানে তাদেরকে ওই ওয়ালটাকে ভাঙতে হবে, কিন্তু তাতে প্রচুর পরিমাণে শব্দ হবে। একটা ড্রিল মেশিন আনবে এবং সেই সঙ্গে দুটো হ্যামার, আর এই কাজটা সম্পূর্ণ করতে হবে নিস্তব্দে। সেই জন্য ওয়াশিং মেশিনের একটা মেশিন বার করে
ড্রিল মেশিন তৈরি করে আর তারা একটা নির্দিষ্ট সময় ঠিক করে যখন এই অপারেশনটা তারা চালাবে। জেলের লন্ড্রিতে যখন জামা কাপড় ওয়াশ করা হচ্ছিল তারা সেই সময়ে সেখানে প্রবেশ করে আর ড্রিল মেশিন দিয়ে ওয়ালটাকে ছেদ করে। এরপর ক্রমাগত হ্যামার দিয়ে আঘাত করার জন্য ওয়ালটা ভেঙে যায়। এখন তারা ভিতরে প্রবেশ করে। জ্যাং ভিতরে এসে দেখে চারিদিকে অন্ধকার। অনেক খোঁজাখুঁজির পরও কোনো গুপ্তধন তারা দেখতে পায় না। এখন ক্যাগও তার ভিতরে আসে। ভিতরে এসে ক্যাগ একটা ওয়াল থেকে সিক্রেট বক্সের মধ্যে স্টোনটাকে হাত দিয়ে তোলে আর সঙ্গে সঙ্গে সেখানের দরজাটা খুলে যায়। তারা দেখে সেই কোঠরিতে অনেক সোনার বার্ড রয়েছে। জ্যাং আনন্দিত হয়ে ওঠে। এখন তাদের নতুন চ্যালেঞ্জ হলো এই সোনার বার্ডগুলিকে জেলের বাইরে আনা। তারা সেই সোনার বার্ডগুলোকে একটা কাপড়ের মধ্যে প্যাক করে ওয়াশরুমে নিয়ে আসে। সেগুলোকে লুকিয়ে রাখার জন্য একটা বালতির মধ্যে রেখে দেয়। এখন তারা প্ল্যান করে সপ্তাহে যে একদিন করে আয়রন করার জন্য প্রিশনারদের জামা কাপড় জেলের বাইরে যায় সেই সব প্যাকেটগুলো তোলা হয় হ্যান্ড ফরগ্লিপস দিয়ে। তারা সোনার বার্ডগুলিকে ফরগ্লিপসের নিচেতে রেখে দেয় এবং পরে সেটা বের করে নেবে জ্যাং রিলিজ হওয়ার পর। আর এই ঘটনাটা সেই দিন করবে যেদিন তার রিলিজ ডেট, অর্থাৎ এই মাসেরই 22 তারিখ। পরের দিন বিয়াও অ্যাটাকিং মুডে চলে এসেছে। ক্যাগের এক টিম মেম্বারকে চাকু দিয়ে আঘাত করেছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় জ্যাংয়েরও এখন ক্ষতি হতে পারে, তাই জ্যাংয়ের কাছে সে চলে আসে। কিন্তু ততক্ষণে বিয়াও তাকে আঘাত করেছে। এখন তিনজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এর মধ্যে বিয়াও সেই বালতির মধ্যে সোনার বারটা দেখতে পায়। সে বুঝে যায় ক্যাগ আর জ্যাং দুজনেই এই সোনার বাটের জন্যই এতদিন কিছু না কিছু প্ল্যান করছিল। তখন ওই জায়গায় দুজন গার্ড চলে আসে। তারা সকলেই আগের মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে, অর্থাৎ তাদের মধ্যে এতক্ষণ যে লড়াই হচ্ছিল সেটা তারা বুঝতে দেয় না। এই লড়াই ক্যাগের সেই সঙ্গীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরের দিন দেখা যায় সেই ফিল্ম প্রডিউসার ওই জেলে প্রিজনার হয়ে এসেছে। সে জ্যাংকে জানায় তার টাকা তাকে ফিরিয়ে দিতে হবে, না হলে এখানে সে তাকে হত্যা করবে। তখন ওই জায়গায় বিয়াও আসে আর তাকে প্রডিউসারের হাত থেকে বাঁচায়। এখন জ্যাং বিয়াওকে সব ঘটনা জানায়, সে কেন এই জেলে এসেছে আর উদ্ধার করা সোনাগুলো সে বাইরেও নিয়ে যাবে। তখন বিয়াও তাকে বলে সেও এই জেল থেকে পালিয়ে যাবে একই সঙ্গে একই দিনে। কিন্তু জ্যাং তাকে জানায় এই সোনা জেল থেকে বের করা অসম্ভব। তখন বিয়াও তাকে প্রচণ্ডভাবে মারতে থাকে। সেই জায়গায় ক্যাগও তখন চলে এসেছে। সে প্রথমে বিয়াওকে এই প্ল্যানে নিতে চাইছিল না। পরে জ্যাং অনেক বোঝানোর পর তারা একটা টিম হয়ে কাজ করে। এখন ক্যাগ জানায় কিছুদিনের মধ্যে জেলের প্রতিষ্ঠা দিবস, ওই দিনই সব প্রিজনাররা প্রিজনিয়ার্ডে থাকবে আর অনুষ্ঠানের জন্য রাতে পার্টি হবে। যা করার ওই দিনই করতে হবে আমাদের। এখন সমস্যা হলো জ্যাং কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে, কিন্তু এই জেলের প্রতিষ্ঠা দিবস এখনও অনেক দেরি। জ্যাংকে জেলে থাকতে গেলে আবারও অপরাধ করতে হবে। সেই মতো বিয়াও ঠিক করে জ্যাং তার উপর হামলা করবে আর এর ফলে আবারও গ্যাং ওয়ার শুরু হয়। তাদেরকে আবার আলাদা আলাদা সেলে রাখা হয়। এখন তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করে। জ্যাং জানায় এই জেলে আসার আগে সে জেল থেকে বের হওয়ার 4টি রাস্তা আবিষ্কার করে রেখেছে, যেগুলোর মধ্যে লন্ড্রিতে যাওয়ার রাস্তা দিয়ে একটা টানেলে আসা যায় আর সেই টানেলের মধ্যে দিয়ে সমুদ্রে পড়া যাবে। এখন বিয়াও জানায় সেখানে সে একটা বোটের ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু এর জন্য অনেক দড়ির প্রয়োজন, তাই বিভিন্ন প্রকার কাপড় কেটে কেটে এক দড়ি তৈরি করে দিতে পারবে। বিয়াও লুকিয়ে গার্ডের কি তার কাছ থেকে নিয়ে চলে আসবে। এখন তাদের দরকার এক্সপ্লোসিভ, তাই অনেক বুদ্ধি খাটিয়ে ক্যাগ একটা এক্সপ্লোসিভ তৈরি করে। এখন সেই দিনও চলে আসে। সকল প্রিজনাররা প্রিজনিয়ার্ডে চলে আসে এবং রাতে পার্টি শুরু হয় আর একটা আগুনের ফুলকি বেলুনের উপর পড়ে সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দে ব্লাস্ট হয়। জেলের মধ্যে তখন হইচই পড়ে যায়। ক্যাগ, জ্যাং আর বিয়াও পালানোর তোড়জোড় শুরু করে দিয়েছে। তখন এক গার্ডের চোখে পড়ে 3 জন কয়েদি এখানে নেই। গার্ডরা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দেয়।
জ্যাংরা ততক্ষণে টানেলের রাস্তা দিয়ে অনেকটা ভিতরে চলে এসেছে। মাঝপথে জ্যাংয়ের চোট লাগে, তবুও সে থামে না, এগিয়ে চলে। কিছু সময় পর ক্যাগ জ্যাংয়ের জন্য ট্রিটমেন্ট করে, না হলে এই যাত্রাই এই মিশনটা অসফল হবে। ওখানে বিয়াও একটা চাকু নেয়, কারণ সে চাইছিল তাদেরকে ধোঁকা দিয়ে সব সোনাগুলো তাদের কাছ থেকে নিয়ে নেবে এবং জেল থেকে পালিয়ে যাবে। তারা অনেকটা টানেল অতিক্রম করার পর একটা স্থানে এসে পৌঁছায় যেখানে চারিদিকে ওয়াল দিয়ে ঘেরা, এবং সেটাকে ভাঙতে পারলেই তবে জেলের বাইরে আসা যাবে। তারা ক্যাগের তৈরি এক্সপ্লোসিভ দিয়ে দেয়ালটাকে ব্লাস্ট করায়। ব্লাস্টের সঙ্গে সঙ্গে চারিদিকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। ওই ব্লাস্টের আঘাতে ক্যাগ খুব গুরুতরভাবে আহত হয়। এখন তারা ওই ওয়ালের বাইরে চলে এসেছে। তারা দেখে বাইরে সমুদ্র, আর নিচে একটা পালানোর জন্য বোট রাখা ছিল। তখন বিয়াও সেই চাকু দিয়ে জ্যাংকে আঘাত করে। কোনো রকমে ক্যাগ তাকে বাঁধা দেয়, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে লড়াই শুরু হয় তিনজনের মধ্যে। বিয়াও তাদের উপর হেভি হয়ে যায়। আক্রান্ত ক্যাগ এবং জ্যাং অসুস্থ হয়ে পড়ে। তারা জানায়, তুমি আমার সব সোনা নিয়ে নাও, কিন্তু আমাদের জীবন ফিরিয়ে দাও। বিয়াও কোনো কথা শোনে না, সে ক্যাগকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। তখনই জ্যাংয়ের তৎপরতায় একটা দড়ি দিয়ে দুজনকে ধরে রাখে। তখন তাদের দুজনকে দেখে বিয়াও হাসতে থাকে। এখন সুযোগ বুঝে ক্যাগও বিয়াওকে সমুদ্রের জলে উপর থেকে নিচে ফেলে দেয়, আর ওই দড়িটার সাহায্যে জ্যাং ক্যাগকে বাঁচিয়ে তোলে। তখন ওখানে জেলের গার্ডরা চলে এসেছে। জ্যাং আর ক্যাগ ওখানে স্যারেন্ডার করে। এখন দেখা যায় তাদের দুজনের সঙ্গে জেলার কথা বলছে। জেলার জানায় তারা ওই সোনার ব্যাপার আগে থেকেই জানত, আর এখন সেটা উদ্ধারও হয়েছে। এটা সম্পূর্ণ ওর অধিকার একমাত্র জ্যাংয়েরই ছিল, কারণ এই সোনা তার গ্র্যান্ডফাদারের। কিন্তু এই ঘটনার জন্য সরকারি সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে, আর সেজন্য জ্যাংকে কিছু ক্ষতিপূরণ দিতে হবে। তারা স্যারেন্ডার করার জন্য তাদের দুজনকে মুক্তি দিয়ে দেয়া হয়। এর সঙ্গে সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।